রোজায় প্রয়োজনীয় পণ্যে ঘাটতি নেই বলে আবারও জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। রমজানে পেঁয়াজের দাম বাড়লে আমদানি উন্মুক্ত করে দেওয়ার কথা জানান তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, শুল্ক ছাড়ের ফলে কেজিতে 5 টাকা কম চিনির দাম। দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্সের বৈঠক শেষে সচিবালয়ে এসব তথ্য জানান তিনি। রমজানে নিত্য পণ্যের দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান টিপু মুনশি। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। রমজানকে সামনে রেখে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের ষষ্ঠ সভা অনুষ্ঠিত হয়। দাম যেটা চলছে বা যেটা ঠিক করে দেওয়া আছে তার চেয়ে বাড়ার কোনো কারণ নেই। সভা শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, রমজানে নিত্যপণ্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকার কাজ করছে, পণ্যের দাম না বাড়াতে ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। খালি রোজা রাখলেই হবে না, আমরা যেন আমাদের অন্য সবকিছু লাভ এবং সবকিছু ডিস্ট্রিবিউশন মানুষের কাছে পৌঁছে দেওয়া এই সবগুলা বিবেচনায় রেখে যেন আমরা একটু পজিটিভলি, এবং তারা সেটা কথা দিয়েছে, দেশে প্রচুর পরিমাণে সোয়াবিন তেল আছে, পাইপলাইনে রয়েছে, আমরা যেটা ফিক্স আপ করেছি আমরা বহু ক্যালকুলেশন করে দেখেছি যে প্রাইস চলছে মোটামুটি সেই প্রাইসে তারা রাখতে পারে। চিনির দাম কমিয়ে আনতে সরকার শুল্ক ছাড়ের উদ্যোগ নিয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। বলেন, প্রয়োজনে পেঁয়াজের আমদানি উন্মুক্ত করে দেওয়া হবে। যদি দেখি যে দাম বাড়া শুরু করেছে আমরা সাথে সাথে যেটা ইম্পোর্টটা যেটা রেস্ট্রিক্ট করা হয়েছে সেটা ওপেন করে দেবো, এটা কোনো অবস্থাতেই সমস্যা হবে না। পেঁয়াজ একটা চিনির ব্যাপারে আমাদের কিছুটা ট্যাক্সের সুবিধা দেওয়া হয়েছে, ভ্যাট ট্যাক্সের, সেটা বিস্তারিত আলোচনা করে বিভিন্ন পর্যায়ে দেখা গেছে যে এটার ইম্প্যাক্টটা 4.5 টাকা মতো। পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার তদারকির পাশাপাশি মহাসড়কে চাঁদাবাজি বন্ধে নজরদারি বাড়ানো হচ্ছে বলে জানান টিপু মুনশি। পথে যেন কোথাও চাঁদাবাজির প্রভাবে না পড়ে এইসব শাকসবজি নিয়ে যেসব গাড়ি আসবে, আমরা অত্যন্ত শক্তভাবে এটা মনিটর করব। সাজ্জাদ জাহান, এসএটিভি, ঢাকা।